পটিয়ার হাইতগাঁওয়ে আলোকবতিকার উদ্যোগে হাইতগাঁও মডেল পাবলিক স্কুলে এক ফ্রি চক্ষু শিবির, খাতনা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সাবেক ডিন ডক্টর আহমদ নবী। সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান ফারুকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, অ্যাডভোকেট জালালউদ্দিন, ডাক্তার রাজিবুল ইসলাম রানা, আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুদ্দিন আহমদ, প্রধান শিক্ষক মুরতাজ খানম সাথী, স্কুল পরিচালক মোহাম্মদ ফজলুল করিম, পরিচালক শরফুর নূর, সোহেল হামেদ, হাসান আবু তাহের চৌধুরী প্রমুখ। যারা একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে ওদের এক বছরের শিক্ষা সামগ্রী আমরা দিয়ে এসেছি। আমরা তো ওদেরকে ভাব দিই সবার শেষে বিয়েতে কোন জায়গায় আমরা ছোটখাটো যারা থাকে স্যার আর খাইবেন লাইন কি হল তারা খাওয়াইবেন আমার মুখের উপর আমার প্রিয় আমার মানে অফিসের প্রিয় না ব্যক্তিগত প্রিয় তো না ও সাহস করে বলে ফেলছে যে ম্যাডাম এই যে কত মিষ্টি গান আছে খাওয়ার জন্য না একজন একজনের খাওয়ানোর জন্য অনুষ্ঠানে কাট দিয়ে মুখের না তোমাদের জন্য আমি খানা রাখবো বেঁচে গেলে খাইব ওইটা না তোমাদের যে খানা তৈরি করা হবে এবং তোমরা সময় মতো থাকলে আমাদের পরস্পরের মধ্যে বুঝা পড়া দরকার দেশে কেউ কারোর সাথে কথা বলে না নেতা নেত্রীরে কথা বলে না সবাই ইয়াং জেনারেশনকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করে কত লোক মারা গেছে এগুলি তো আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক কিছু হবে এগুলি আমাদের চেষ্টা করা উচিত সম্পর্ক যাতে উন্নয়ন হয় এবং আমরা যাতে ভালো করতে পারি আপনারা যারা এখানে লিডার আছেন নেতা আছেন সামাজিক পর্যায়ে তারা খেয়াল রাখবেন আপনার এলাকায় স্কুল কলেজগুলো ভালো। পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।